সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে ঋষি সুনকের নাম ঘোষণা হতে তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঋষির পদোন্নতিতে ভারত আশা করতেই পারে যে ব্রিটেনের সঙ্গে দেশের সম্পর্ক আরও ভালো হবে। তবে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কবে সাক্ষাৎ হচ্ছে সে নিয়ে জল্পনা চলছিল। জানা গিয়েছে আগামী মাসেই ইন্দোনেশিয়ার বালিতে G20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানেই প্রথমবারের মতো দুই রাষ্ট্রনেতা মুখোমুখি হতে পারেন। গত বছরে G20 গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করেছে ইন্দোনেশিয়া। আগামী 15-16 নভেম্বর বালিতে আয়োজিত হবে G20 শীর্ষ সম্মেলন, সেখানে মোদি এবং ঋষি মুখোমুখি হতে পারেন। এদিকে ভারতের সঙ্গে ব্রিটেনের যুক্ত বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা ছিল দীপাবলির আগে। তবে ব্রিটেনের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের মাঝে এই চুক্তি সম্পন্ন হয়নি।